সোমবার সকালেই অয়নশীলের বাড়ি থেকে পাওয়া সম্পত্তির তথ্য নিয়ে আদালতে হাজির হয়েছিল ইডি। জরুরি ভিত্তিতে মামলার আবেদন জানানো হয়। আবেদনকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দীর করা মামলায় এই আবেদন করে ইডি। আদালতে রিপোর্ট দিয়ে ইডি জানায়, শিক্ষক নিয়োগ ও পুরসভা নিয়োগেও আর্থিক লেনদেনে হাত রয়েছে অয়নের। রিপোর্ট দেখে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআই আলাদা করে তদন্ত করতে পারবে, প্রাথমিক রিপোর্ট তলব সিবিআই এর কাছে। ইডির আইনজীবী সম্রাট গোস্বামী এদিন জানান, আমার অভিযোগের ভিত্তি হলো আমার রিপোর্ট। অয়নশীলের যোগ রয়েছে এই দুর্নীতির সঙ্গে, এই যোগসূত্র অনেক গভীর। নতুন করে এফআইআর করার আবেদন, আদালতের নজরদারিতে তদন্ত, তাই আদালতের নির্দেশের প্রয়োজন। সিবিআই এর আইনজীবী বিল্লদন ভট্টাচার্য জানান, আমরা তদন্ত করতে প্রস্তুত, প্রমাণ আছে, নতুন করে এফআইআর করতে চাই আমরা, সিবিআই প্রয়োজনে তদন্ত করবে। বিচারপতি জানান, এই তদন্তে বাংলা জানা অফিসার প্রয়োজন, এতে সুবিধা হয়, কারণ অভিযুক্ত ও অভিযোগকারী প্রত্যেকেই বাঙালি। চাকরিপ্রার্থীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, কার কার সাথে এই ধরনের অভিযুক্তদের যোগ রয়েছে তা জানার প্রয়োজন রয়েছে। সিবিআই ইডি তদন্তে গতি আনলে নতুন করে মামলা দায়ের করলে অসুবিধা কোথায়? এই দুর্নীতিতে তদন্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা যেন নির্দ্বিধায় তদন্ত করতে পারে। পুরসভার নিয়োগেও এফআইআর হলে আদালত তাকে সম্মতি দিক। শিক্ষক নিয়োগের তদন্তে গিয়ে তদন্তকারী সংস্থা পুরসভা নিয়োগের সন্ধান পেয়েছে। অয়নশীলের মতো মিডলম্যানরা এর সঙ্গে যুক্ত। কলকাতা হাইকোর্টের কাছে ইডি একটা রিপোর্ট দাখিল করেছেন, সেই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে স্কুল নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি দেখতে পাচ্ছেন যে এইরকম আরও বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, এবং যাতে তদন্ত ঠিকমতো চলে, কোনোরকম বাধাপ্রাপ্ত না হয়, সেটাই প্রার্থনা ছিল আমাদের। এবং আদালত সেই নির্দেশ দিয়েছেন যে তদন্ত চলবে, এবং তদন্ত চলাকালীন যা যা রিপোর্ট আসবে সেটা আদালতের কাছে, আজকে যেমন ইডি একটা রিপোর্ট পেশ করেছেন, 28 তারিখে সিবিআই রিপোর্ট পেশ করবেন। তদন্ত করতে করতে ইডি দেখেছে যে শুধুমাত্র এডুকেশন স্ক্যাম নয়, মিউনিসিপ্যালিটি স্ক্যামেরও বেশ কিছু ডকুমেন্ট, রিক্রুটমেন্ট স্ক্যামে বেশ কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে। তাই ইডি আদালতে সেটা নজরে আনেন অ্যাপ্লিকেশন আকারে। মহামান্য বিচারপতি সেই অ্যাপ্লিকেশন এবং ইডির যে রিপোর্ট, সেই রিপোর্ট দেখার পরে নির্দেশ দিয়েছেন যে ইডি এবং সিবিআই, কারণ এই যেহেতু এগুলো ইডি পেয়েছে, সিবিআইকেও তারা এটা দিয়ে দেবে সমস্ত বিষয়গুলো। এবং সিবিআই এই যে শুধুমাত্র এডুকেশন স্ক্যাম নয়, ইন দ্য মিন হোয়াইল এই যে তদন্ত করতে করতে অন্যান্য যে ডকুমেন্ট, রিক্রুটমেন্ট স্ক্যামের ডকুমেন্টগুলো উঠে এসছে সেইগুলোকে নিয়েও তদন্ত করবে, এবং প্রয়োজন হলে তারা সিবিআই এফআইআর দায়ের করতে পারে, রুজু করতে পারে। বিচারপতি জানান, একজন সাধারণ মানুষ 10,000 টাকার জন্য সারা দিন খাটছেন, আর কিছু লোকের কাছে এত টাকা, সকলের সবটা জানার প্রয়োজন আছে, কারণ দেশের মালিক দেশের জনগণ। শুনানি শেষে বিচারপতি সিবিআইকে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করার নির্দেশ দেন, কারণ একই ব্যক্তি এই দুই নিয়োগ দুর্নীতিতে যুক্ত। সিবিআই যাতে বাধার সম্মুখীন না হয় সেজন্য এফআইআর করতে পারবে তারা, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরও নির্দেশ, সিবিআইকে প্রাথমিক তদন্তের ব্যাপারে 28 এপ্রিল জানাতে হবে হাইকোর্টকে। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবকে নির্দেশ, যেন তাদের সমস্ত ডিপার্টমেন্ট ইডি ও সিবিআই এর সাথে সহযোগিতা করে। স্থানীয় থানার আইসিদেরও সিবিআই ইডির সাথে সহযোগিতা করার নির্দেশ। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগেও দুর্নীতির আঁচ পেয়েছে ইডি। অয়নশীলের মতো মিডলম্যানরাই এই দুর্নীতিতে যুক্ত, সেজন্য এর তদন্ত করতে আলাদা করে নতুন এফআইআর করার প্রয়োজন বলে মনে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এখন দেখার, এবার নতুন করে পুরো নিয়োগ দুর্নীতিতেও কোন কোন রাঘব বোয়ালের নাম উঠে আসে। ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে জানান যে ইডি তদন্ত করতে গিয়ে দেখেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জাল বিস্তার করেছিলেন অয়নশীল। শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, পৌরসভা নিয়োগ দুর্নীতিতেও তার হাত অত্যাধিক গভীরে গিয়েছে, তাই এই ঘটনার তদন্তের প্রয়োজন রয়েছে, তাই আলাদা করে এফআইআর করতে চায় তদন্তকারী সংস্থা। আর এরপরই সিবিআইয়ের বক্তব্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই জানায়, তদন্ত করতে তাদের কোনো অসুবিধে নেই, তারা নতুন করে এফআইআর করে এই বিষয়টি, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কেসে অয়নশীলের বিষয়টি তদন্ত করতে ইচ্ছুক রয়েছেন। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ, নতুন করে এফআইআর করে সিবিআই তদন্ত শুরু করতে পারবে। পাশাপাশি অয়নশীল সংক্রান্ত বিষয়ে যে তদন্ত করা হবে, সিবিআই একটি প্রাথমিক রিপোর্ট আগামী 28 এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দেবে। পাশাপাশি 28 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।